ইদানিং রেইনবোস নিয়ে অনেক ব্যস্ত থাকি, তামান্নার সাথে তেমন একটা কথাও বলা হয় না। আর যখনই গেমে দেখি ওকে, তখনই কারো না কারো গ্রুপে থাকে। কিন্তু ওকে যখনই গ্রুপে জয়েন দিই, গ্রুপে সহজে নিতেই চায় না। কাদেরকে নিয়ে গ্রুপে থাকে কখনো বলেই না। এখনো অনেকবার জয়েন দিচ্ছি, গ্রুপেই নিচ্ছে না। আর কয়েকবার জয়েন দিয়ে দেখি গ্রুপে নাই কিনা। কি খবর, কেমন আছো? ভালো আছি। আমি কেমন আছি জিজ্ঞেস করলে না? তুমি কেমন আছো সেটা আমার না জানলেও চলবে। তুমি কি জানো আমি বাইক অ্যাক্সিডেন্ট করছি? দেখছিলাম। স্টোরি দেখার পরেও একটাবার কলও দিলা না? ভাবছিলাম কল দেবো, কিন্তু অনেক ব্যস্ত ছিলাম তো তাই কল দিতে পারি নাই। আচ্ছা এগুলো নাই বাদই দিলাম। যখনই গেমে আসি তখনই দেখি কাউকে না কাউকে নিয়ে গ্রুপে থাকো। সারাদিন কাকে নিয়ে গ্রুপে থাকো জানতে পারি? এই শোনো, কি আমার গ্রুপে থাকলো আমি কার সাথে কথা বলি না কি করি সেগুলো কি তোমাকে বলা লাগবে? এখন আর আমাকে কেন বলবা, এখন তো আমি তোমার কেউ না, তাই না? আচ্ছা এই ছেলেটাকে জানতে পারি? আমি কে বুঝতেছো না? হ্যাঁ বুঝতে পারছি, আর বলা লাগবে না। যাক ভালোই মানাবে দুজনকে। তোমার থেকে ওর সাথেই আমার ভালো মানাবে। ওর সাথে হ্যাপি থাকতে পারবো তো? আমাকে অনেক হ্যাপি রাখবে, আমি ওর সাথেই হ্যাপি থাকবো। আচ্ছা এতদিনের রিলেশনটা এভাবে কেন শেষ করলা? তোমার সাথে রিলেশন করে আমি কি পেয়েছি? কিছুই পাই নাই। আচ্ছা তুমি এরকম কেন বলতে পারো মানুষের বয়ফ্রেন্ড ওদের গার্লফ্রেন্ড কে কত কিছু গিফট করে গেমের সব টপ ইভেন্ট পুরো কমপ্লিট করে দেয়, তুমি তোমাকে কিছুই দাও নাই, কারণটা কি আজকে বলবা? ছেড়ে যেহেতু গেছুই, এখন আর এইগুলো না জানলেও চলবে। তোমাকে কোনোদিনও দেখলাম না ভালো কোনো ইভেন্ট কমপ্লিট করতে, গেমের মধ্যে কোনো ডায়মন্ড টপ আপ করতে, সবসময় তো উইকলি ডায়মন্ড মাইনে মাইনে উইয়া পাস্টা নিছো। হ্যাঁ তুমি ঠিকই বলছো, মাঝে মাঝে উইকলির টাকাটাও থাকতো না, বন্ধুদের কাছ থেকে বাকিতে নিছে। তুমি এরকম কেন বলো তো? শুনলাম তুমি নাকি পড়ালেখাও করো না, পড়ালেখা ছেড়ে দিছো, তো তোমার মতন একটা খ্যাত মূর্খ ছেলের সাথে রিলেশন রাখবো কিভাবে ভাবলা তুমি? হ্যাঁ সেটাই, আমার মতো খ্যাত মূর্খ ছেলের সাথে কিভাবে তুমি রিলেশন রাখবা? তুমি তো আমার থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করো, কিন্তু একটা বড় তুমি এর পিছনের স্টোরিটা শুনতে চাও নাই। কি শুনবো তোমার স্টোরি? হ্যাঁ এতদিন তো কখনো শুনতে চাও নাই, আজকে যেহেতু চলে যাচ্ছো তাই কিছু কথা তোমার সাথে শেয়ার করি। অন্য 8-10টা ছেলে মেয়েদের মতো আমার জীবনটা না, ছোটবেলা থেকে আমার বাবা নেই, তাই নিজের ফ্যামিলিকে নিজ 8-10টা ছেলে মেয়েদের মতো আমার জীবনটা না, ছোটবেলা থেকে আমার বাবা নেই, তাই নিজের ফ্যামিলিকে নিজেই দেখতে হয়। ছোটবেলা থেকে আমার সব স্বপ্ন আমার নিজেকেই পূরণ করতে হয়, সবকিছু আমারই দেখভাল করতে হয়। ছোটবেলা থেকে কাজ করে করে বড় হওয়া, ফ্যামিলির দায়িত্ব, ছোট বোনের পড়ালেখা, তার সাথে নিজেরও অনেক স্বপ্ন ছিল একদিন পড়ালেখা করে অনেক বড় কিছু করব। কোনোরকম SSC-টা পাস করি, তারপরে ইন্টারে ভর্তি হইতে অনেক টাকা লাগবে, তাই আর এত টাকা দিয়ে ভর্তি হওয়াটা আমার হয়নি, তখন থেকেই পড়ালেখাটা বাদ দিয়ে দিয়েছি। আর আমার সেই ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল আমি একজন বড় ইউটিউবার হব, দেন অনেক পরিশ্রম করে একটা ফোন কিনি, দেন তারপর ইউটিউবিং শুরু করি। এখন ইউটিউবিং নিয়ে আমার সব কিছু, ইউটিউবে এতটা আমার আর্নিং হয় না যে গেমের পিছনে এত টাকা নষ্ট করব, তাই আমি গেমে ততটা টপ আপ করতে পারি না। আর আমার যাই আর্নিং হয় না কেন ওটা আমার ফ্যামিলিতেই দিয়ে দিই, আমি এক টাকাও বাড়তি খরচ করি না। আর কসম করে বলছি আমি একটুও বানাই বলিনি, রিয়েলি আমার লাইফটা এরকমই কাটছে, ছোটবেলা থেকে অনেক কষ্ট পাইতে পাইতে বড় হয়েছি। তোমাকে পেয়ে ভাবছিলাম যে ভালো একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাবো, তা আর আমার ভাগ্যে হলো না, এতদিন পর এসে সে তোমাকে হারাই ফেলতে হলো। বাকি থাকলো ইউটিউবিং, অনেক স্বপ্ন ছিল চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করব, কিন্তু মাঝখানে অসুস্থ হওয়াতে আর বাইক অ্যাক্সিডেন্ট করাতে চ্যানেলে ভিডিওই দিতে পারিনি, আর এই খারাপ সময়ে সবাই আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে, তাই আর 1 মিলিয়নটাও করতে পারিনি। দেখো অনেক তোমার এসব ফালতু কথা শুনছি, তোমার লাইফে কি হয়েছে না হয়েছে এসব আমার শোনার দরকার নাই, আমার ফ্যামিলি যেমন আমার স্ট্যাটাস যেমন এমন হইলে আমি আছি নাইলে নাই, তোমার সাথে আমার যায় না মানে যায় না। তুমি এরকম করলে তাহলে আমার কি হবে? তুমি তোমার লেভেলের একটা মেয়েকে খুঁজে তার সাথে রিলেশন করো, তাকেই বিয়ে করো, আমাকে নিয়ে আর মিথ্যা স্বপ্ন দেখো না। ভালোই বললে, এত বছর ভালোবাসার পর তোমার মুখ থেকে এই কথাটা শুনতে হবে কখনো ভাবতেও পারিনি। আর কি বললে, অন্য একটা মেয়েকে বিয়ে করে নিব? তুমি এরকমটা করতে পারো, আমি না, আমি গরিব হতে পারি কিন্তু আমার ভালোবাসা মিথ্যা ছিল না, বাকি জীবনটা তোমার এই ভালোবাসার কথাগুলো মনে করেই আমি কাটিয়ে দিব, আমার জীবনে কাউকে দরকার নেই। আচ্ছা একটা কথা বলো তো,
ভালো থাকতে পারবে তো অন্য কাউকে নিয়ে। আরে ভাই, তোমার আর ভালো মন্দ এত দেখতে হবে না, এখন আমি আছি না, এখন আর ভালো মন্দ সবকিছু আমি দেখবো। হ্যাঁ ভাই, সেটাই দেখে রেখেন ভাই, কখনো যেন কোনো কষ্ট না পাই। আরে ভাই, আমি তো তোমার মতো এরকম গরিব আর ফকিরনি না, তাই না? ও তো আমাকে তোমার ব্যাপারে সবকিছু বলছে, তুমি তো একটা দেখে রেখেন ভাই, কখনো যেন কোনো কষ্ট না পাই। আরে ভাই, আমি তো তোমার মতো এরকম গরিব আর ফকিরনি না, তাই না? ও তো আমাকে তোমার ব্যাপারে সবকিছু বলছে, তুমি তো একটা গরিব ফকিরনি শেষটা আরো কত কি। হ্যাঁ ও ঠিকই বলছে, সত্যি আমি অনেক গরিব, ভালোবাসা ছাড়া দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। এখন ভালো থাকতে গেলে টাকা লাগে, বুঝছো? ভালোবাসা এটা তো সবাই দিতে পারে, কিন্তু টাকা এটা সবার কাছে থাকে না। হ্যাঁ ভাই ঠিকই বলছো, ভালোবাসা সবাই দিতে পারে, টাকা সবার কাছে থাকে না। আজকে আমার কাছে টাকা থাকলে এইভাবে আর আমার প্রিয় মানুষটাকে হারাইতে হইতো না। আপনি অনেক লাকি ভাই, না চাইতেও তাকে পেয়ে গেছেন, যাকে আমি হাজার বার চাইতেও পাইনি, ওকে কখনো কষ্ট দিয়েন না। আরে ভাই, আমি দেখে রাখবো, এটা তোমার বলতে হবে না। তোমার মতো গরিব ফকির নেই না, ঠিক আছে? আমার সব থেকে বড় ভুল ছিল তোমার মতো ফকির নেই সাথে রিলেশনে যাওয়া। এখন তো তোমার ভুলটা বুঝতে পারছো, আর এখন তো আমার থেকে অনেক ভালো কাউকেই পাইছো। তুমি তোমার লেভেলে দেখি একটা মেয়ের সাথে রিলেশন করো, ঠিক আছে? আর কখনো আমার কথা চিন্তাও করো না। মন থেকে বলতে পারবো কিনা জানি না, তবে আর কখনো তোমাকে নিয়ে কোনো কথা বলবো না। আরে ভাই, তুই একটা গরিব ফকির হয়ে কোন সাহসে তাকাস ওর দিকে? তোর তো লেভেলও নাই, ওর সাথে শুধু আমাকেই মানায়, বুঝছিস? হ্যাঁ ভাই, ওর সাথে আপনাকেই মানাই, ও বড়লোক ফ্যামিলির মেয়ে, আপনিও বড়লোক ফ্যামিলির ছেলে, আমার মতো গরিবের সাথে ওকে মানায় না। যাই হোক, আবারও বলছি, ওকে কখনো কষ্ট দিয়েন না। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে হ্যাপি রাখবো। এখন যা তো, তুই ভাগ গ্রুপ থেকে, আমাদেরকে আর ডিস্টার্ব করিস না। হ্যাঁ চলে যাব, কিন্তু যাওয়ার আগে ওর সাথে শেষবারের মতো কিছু কথা বলতে চাই। আমার কি কথা? তুমি কি চিন্তা ভাবনা করে এই ডিসিশনটা নিছো? আমি ভেবেচিন্তে এই ডিসিশন নিছি, কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবাসি। দেখো, এখন এসব ভালোবাসা টালবাসা দিয়ে কিছুই হয় না, টাকা পয়সা এসব কিছু। তোমার সাথে বিয়ে হলে আমি কখনোই ভালো থাকতে পারবো না, কারণ তোমার কাছে এই ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। প্লিজ এভাবে বলো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আবার ব্যাক করো না আমার লাইফে। দেখো সফিক, তুমি যত যেই বলো না কেন, তোমার সাথে আমি আর রিলেশন রাখতে পারবো না, আমার ফ্যামিলি তোমাকে কখনোই মেনে নিবে না। রিলেশনের আগে তো ফ্যামিলির কথা বলোনি, এখন কেন এইসব কথা বলতেছো? তুমি চাইলে তোমার ফ্যামিলিকে ম্যানেজ করতে পারবা, প্লিজ একটু ট্রাই করো। দেখো এখানে আমার কিছুই করার নেই, পারলে আমাকে মাফ করে দিও, আমি সরি। আচ্ছা তুমি আমাকে ভুলে থাকতে পারবে তো? কাছে টাকা থাকলে তখন আর ভালোবাসার কথা মনেও পড়বে না। তুমি আমাকে ভুলে যাও, এটাই বেটার হবে।